মাছ তো কি অবশ্য পড়বে, মাছ যদি না পড়েন তাহলে পরে সে একজনের থেকে দশজন, দশজনের থেকে একশো জন আমি আর কি বেরিয়েছি, দেখছি সেদিন মাছ না করে ঠিক আছে মাছ দেবো, হ্যাঁ হ্যাঁ দিচ্ছি আমি। এইভাবে কিন্তু করোনাকে হাত থেকে বাঁচাতে হলে আপনাদের সাহায্য দরকার। আর সে একজনের থেকে দশজন, দশজনের থেকে একশো জন, একজন হাজার জন, সব জায়গায় এরকম কত লোকের খুব অসুবিধা হচ্ছে বলুন। মাছটা পড়বেন দাম করছেন, হ্যাঁ তো এত নোংরা কেন? দেখুন যে কলেজটা আছে, এত বড় কলেজ, এরা তো দেখতে পারে, সামনে বিডি অফিসটা আছে, এরা যদি না দেখে আপনাদের তো কোনো অসুখ বিসুখ হয়ে যাবে। এত নোংরা, এই পুকুরে তো অনেকে স্নানও করে, পুজো দিতে আসে এত ভক্তরা, একটু যদি না দেখে বা আপনারা একটু আর কি বলবেন, তাই না? মাছ আর কি মানে পড়ছেন তো, দেখেন আপনাকে মাছ আপনি পড়ছেন, আপনাকে আমি মাছ দিচ্ছি, দাঁড়ান শট নিন। হর হর মহাদেব, রক্ষা করো সবাইকে এই করোনার হাত থেকে, নিন হাতে দিয়ে নিন ভালো করে দিন।
এবং মাস্ক অতি অবশ্যই পরবেন আপনারা। কেন দেখুন, আপনি যদি আপনার একার থেকে 10 জন হবে, 10 জনের থেকে 1000 হবে, এইভাবে রোগটা কিন্তু বাড়ছে। আমরা কেউ কিন্তু সচেতন হতে পারছি না, সচেতন কিন্তু আমাদের হতেই হবে। নমস্কার, অতি অবশ্যই কিন্তু পরবেন আপনারা। সুন্দর একটা পুকুর, এগুলো বলা উচিত, সবাইকে মিলে বলতে হবে। আপনারা রেগুলার স্নান করছেন এখানে, ভক্তরা স্নান করছে, তারপরে এখানে পুজো হচ্ছে দেখছেন, এবং প্রচুর আর কি ভক্ত এখানে আসে। নোংরাটা কি এটা পরিষ্কার করবে না? আমি যতটা মানে কালকে শুনলাম, হ্যাঁ আমি অ্যাকচুয়ালি এখানে থাকি, মানে এই তারপরে এই জায়গাটা থাকি, আমি দূরে থাকি। আন্ডারে চলে আসা 2 মাস না 3 মাস আগে, তারপরে মিউনিসিপালিটি ওটাকে পরিষ্কার করা হয়েছে। আচ্ছা, এটা কালকে আমি শুনলাম। না না, দেখুন আপনি নিজে যখন এই যে ম্যাডাম স্নান করতে আসছে, উনি পুজো টুজো দেবেন, স্নান করবেন, কিন্তু এখানে যদি এই নোংরা থাকে কি করে হবে? না না, আপনাকে একটু স্যানিটারি দিচ্ছি। না না, এগুলো সবাইকে না মিলে বলতে হবে, তা নাহলে এটা করবে না। আমার নিজেরই দেখে কষ্ট হচ্ছে, বসবো করে একটা নাম আছে বলুন, একদম আগে হাতটা দিয়ে করুন। আপনি কোথায় থাকেন স্যার? আপনি কোথায় থাকেন? আমি সে কলকাতায় থাকি। আচ্ছা আচ্ছা, এটা দিদি ভাইয়ের জন্য। ঠিক আছে, আপনার একটুখানি মানে যোগাযোগের ঠিকানা, আমি এক্ষুনি ফোনটা আনিনি। আপনার সাথে কীভাবে যোগাযোগ করা যায়? আমার এসে আর কি ফোন নাম্বারটা, তুমি আর কি থেকে ধরুন আর কি 10 জন, 10 জনের থেকে 100 জন, 100 জনের থেকে 1000 জন, এইভাবে কিন্তু রোগটা ছড়াচ্ছে। অতি অবশ্যই আপনারা মাস্ক ব্যবহার করবেন, পরবেন, এবং একটু সচেতন হন সবাই, তাই না? আপনাদের এই বোস পুকুর এত নোংরা কেন? এত সুন্দর একটা কলেজ পরিষ্কার করে না। আরে কলেজ না করে ভিডিও অফিস করো। ভিডিও করছে, ভিডিও চোখের সামনে ভিডিও তো দেখছি, ভিডিও না যদি সবাই সব ঘিরে ছিল। হ্যাঁ ভিডিও তো দেখবে, কিন্তু ঘেরা করেছিল, সবাইকে তো বলা উচিত। আমি দেখছি কয়েকদিন স্নান করছে, তো এই নোংরা পরিবেশে স্নান করলে তো লোকের ক্ষতি হবে। তারপর এখানে এত বড় পূজা হয়, মেলা মতো হয়, যাত্রা হতো আগে, এখন হয় কিনা জানি না, কিন্তু লোকনাথ বাবার এত বড় উৎসব হয়। তাহলে এই পুকুরটা যদি না পড়ে কলেজকে বাড়ালো, কলেজ কোনো কিছু কলেজ ফোন হয়তো করলো না। পুকুরটা তো কলেজের পুকুর, পুরো কুকুরটা বোস পুকুরে, মানে আজকের থেকে না, সে ব্রিটিশ আমল থেকে। হ্যাঁ, এটা মানে কেউ আর কি কবে হয়েছে তারও কোনো হিস্ট্রি নেই, এর গভীরতা আজ পর্যন্ত কেউ খুঁজে পায়নি। তো যা বিডিও বলবে ওখানে, ও বলবে কলেজ তো সেদিন হলো, আর বিডিও অফিস তো পুরনো। আপনারা সবাই মিলে বলুন, কলেজ বলছে বিডিও করবে, কেউই করছে না, আমি একা বললে হবে? না না, সবাই সবাই মিলে গেছিল। হ্যাঁ সবাই মিলে গেছিল প্রিন্সিপালের কাছে, প্রিন্সিপাল বললো করবো, তারপরে বিডিওকে আবার বললো, বিডিও বললো কলেজ করবে। এই হচ্ছে একবার বিডিও যাওয়া হচ্ছে, আর কলেজ যাওয়া হচ্ছে, আর কেউ গা দিচ্ছে না। কিছু আপনার কি নাম? সুভাষ ঘোষ। সুভাষ ঘোষ, নমস্কার। মাস্ক অতি অবশ্যই পরবেন। আমি বাড়ি বলতে না, সে তো বুঝতে পারছি, আমি হাত দিয়ে করুন। আর আপনারা এই পুকুরটার সম্বন্ধে একটু বলুন। কেন দেখুন মাস্কটা মানে আমরা এসে অবহেলা করেছি বলে কিন্তু রোগটা আমাদের রাজ্যে এত স্প্রে করেছে। একজনের থেকে হবে 100 জন, 100 জন থেকে 1000 জন, এইভাবে ক্রমশ কিন্তু বাড়ছে রোগটা। রোগটাকে বন্ধ করার জন্য মাস্ক দরকার।
আচ্ছা না ঠিক তো আসছি নমস্কার কি নাম আপনার আমার বিমল ঘোষ বিমল ঘোষ ও এটা ঘোষ পাড়া এটা সব ঘোষ পাড়া আচ্ছা কিন্তু একটা কি সত্যি করোনার জন্য পুরো এলাকা একদম শুনশান নীরব পরিবেশ একটা লোক নেই রাস্তায় চলো রাস্তায় না বেরোনোই ভালো